This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. Aminia, the taste you love. Nirman Concrete, the complete concrete solution. Co-sponsored by Shimla Biryani, Swad Zindagi Ka. Devdas Balcom Restaurant, Al Madina Tours and Travels. নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপঙ্কর শুরু করছি আজকের এক্সিট পোল। 19 মে অলরেডি লোকসভা ইলেকশন হয়ে গেছে, কোন পার্টি কতটা সিট নিয়ে আসছে সেই নিয়ে সবাই একটি না একটি আনুমানিক সমীক্ষা করেছে। আমাদেরও একটি সমীক্ষা আমরা করেছি, যেই সমীক্ষাটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো যে কোন পার্টি এবারে দিল্লি সরকারের আবার সরকার করছে। তো আসুন দেখে নিই যে আগের বছরের ছবিটা কী ছিল আর এবছরের ছবিটা ঠিক কতটা চেঞ্জ হয়েছে বা কতটা পাল্টে গেছে বা আদৌ কি পাল্টেছে না ছবিটা হুবহুব সেই রয়েছে। তো আসুন সেই নিয়ে আমরা একটি সমীক্ষা তৈরি করেছি আমাদের 24 আওয়ার্স টিভি। তো সেই সমীক্ষা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিভিন্ন চ্যানেলের তরফ থেকে এবং বিভিন্ন পার্টির তরফ থেকেও এই সমীক্ষাটি করা হয়, কারণ এই সমীক্ষার মাধ্যমে একটি আনুমানিক আন্দাজে লাগানো যায় যে কোন পার্টি এবারে সরকারে আসছে। তো আমরা দেখব এবারে 2019-এ দিল্লি কে দখল করলো। আগে দেখে নেবো আমাদের বাংলা ছবিটা আসলে কি, বাংলা ছবিটা কি আগেরবারের তুলনায় কিছুটা চেঞ্জ হয়েছে না ছবিটা অনেকটাই রয়েছে, বা মমতা ব্যানার্জি তার আসন কতটা ধরে রাখতে পেরেছে, বা বিজেপির প্রভাব আসলেই কি পড়েছে পশ্চিমবঙ্গে সেটা একটু দেখে নিই আমরা। গতবার 2014 লোকসভা নির্বাচনে 42-এর 34টি আসন তৃণমূল পেয়েছিল, দুটি বামফ্রন্ট, কংগ্রেস 4টি ও বিজেপি 2টি আসন পেয়েছিল। এক্সিট পোলের গ্রাফ অনুযায়ী বিজেপি এবার বামফ্রন্ট ও কংগ্রেসকে ছাড়িয়ে গিয়ে টক্কর দিচ্ছে তৃণমূলকে। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কি পারবে 34টি আসন ধরে রাখতে নাকি বিজেপি ছাপিয়ে যাবে, এই সব নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং দেখে নেব যে সঠিক তথ্যটি কি হচ্ছে, আমরা সেটা আপনাদের অবগত করব। বুথ ফেরো সমীক্ষা অনুযায়ী তৃণমূলকে ছাপিয়ে যেতে পারে বিজেপি, 48.57% পেয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 336টি আসন পাচ্ছে আমাদের সমীক্ষা অনুযায়ী, 39.6% পেয়ে বিজেপি 276টি আসন আর 25% পেয়ে কংগ্রেস ইউপিএ 82টি আসন পাচ্ছে, 19% পেয়ে কংগ্রেস 46টি আসন, তৃণমূল বিএসপি বিএমপি ও অন্যান্যরা 26.5% পেয়ে 124টি আসন পেতে পারে। এবার দেখে নেবো পশ্চিমবঙ্গের ছবিটা, 42-এর 42টির মধ্যে তৃণমূল 33টি আসন, বিজেপি 8টি আসন, কংগ্রেস 1টি আসন, বামফ্রন্ট 0, অন্যান্যরাও 0। এবার দেখে নেবো আসল ছবিটা কি, এনডিএ 336টি আসন পাচ্ছে, ইউপিএ 82টি আসন এবং অন্যান্যরা 124টি আসন পাচ্ছে। এবার দেখে নেবো শতাংশ অনুযায়ী কে কতটা ভোট পাচ্ছে, 39.6% পেয়ে বিজেপি 276টি আসন পাওয়ার আনুমানিক অনুমান করছি আমরা, 25% পেয়ে কংগ্রেস ইউপিএ 42টি আসন পাচ্ছে, 19% পেয়ে কংগ্রেস 46টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, তৃণমূল বিএসপি বিএমপি ও অন্যান্যরা 26.5% পেয়ে 124টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের আসল চেহারাটা কি, 42-এর মধ্যে কটি আসন তৃণমূল পাচ্ছে এবং কটি আসন বিজেপি পাচ্ছে এটা তো আমরা আপনাদের জানালাম, কিন্তু কে কোন কেন্দ্র থেকে জিতছে সে নিয়েও আমরা একটি বিস্তারিত সমীক্ষা করেছি, সেই সমীক্ষাটি আপনাদের কাছে তুলে ধরব। বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় সম্ভাব্য জয়ী, বোলপুরের অসিত মাল তৃণমূল প্রার্থী সম্ভাব্য জয়ী, আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন সম্ভাব্য জয়ী, দুর্গাপুরের মমতাজ সঙ্গমিত্রা তৃণমূল প্রার্থী সম্ভাব্য জয়ী, পূর্ব বর্ধমানের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস সম্ভাব্য জয়ী, বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সম্ভাব্য জয়ী, বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী সুব্রত মুখার্জি সম্ভাব্য জয়ী, পুরুলিয়ার তৃণমূল প্রার্থী মিগানকা মহাতে সম্ভাব্য জয়ী, মেদিনীপুরের তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়া সম্ভাব্য জয়ী, ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী কুনার হেমব্রত সম্ভাব্য জয়ী, ঘাটালে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী সম্ভাব্য জয়ী, কাঁথি তৃণমূল প্রার্থী শিশির অধিকারী সম্ভাব্য জয়ী, তমলুকের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী সম্ভাব্য জয়ী, আরামবাগের বিজেপি প্রার্থী তপন রায় সম্ভাব্য জয়ী, হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় জেতার সম্ভাবনা রয়েছে আমাদের সমীক্ষা অনুযায়ী,
শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্ভাব্য জয়ী, উলুবেড়িয়ায় তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ সম্ভাব্য জয়ী, হাওড়ায় তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি সম্ভাব্য জয়ী, কলকাতা উত্তরে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্ভাব্য জয়ী, কলকাতা দক্ষিণে তৃণমূল প্রার্থী মালা রায় সম্ভাব্য জয়ী, যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী সম্ভাব্য জয়ী, ডায়মন্ড হাওড়ায় তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভাব্য জয়ী, মথুরাপুরের তৃণমূল প্রার্থী চৌধুরী মোহন জাটুয়াল সম্ভাব্য জয়ী, জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল সম্ভাব্য জয়ী, বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরাত জাহান সম্ভাব্য জয়ী, বারাসাতের তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার সম্ভাব্য জয়ী, দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় সম্ভাব্য জয়ী, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং সম্ভাব্য জয়ী, এছাড়া বনগাঁয় তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুর সম্ভাব্য জয়ী, রানাঘাটের তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাস সম্ভাব্য জয়ী, কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মিত্র সম্ভাব্য জয়ী, বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী সম্ভাব্য জয়ী, মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহের খান সম্ভাব্য জয়ী, জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান সম্ভাব্য জয়ী, মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেন সম্ভাব্য জয়ী, মালদা উত্তরের মৌসুম বেঞ্জির নূর তৃণমূল প্রার্থী সম্ভাব্য জয়ী, বালুরঘাটে অর্পিতা ঘোষ তৃণমূল প্রার্থী সম্ভাব্য জয়ী, রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কানাইলাল আগরওয়াল সম্ভাব্য জয়ী, জলপাইগুড়ি তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন সম্ভাব্য জয়ী, দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী অমর সিং রায় সম্ভাব্য জয়ী, আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী জনকরালা সম্ভাব্য জয়ী, কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক সম্ভাব্য জয়ী। আমরা আপনাকে বললাম 42টি আসনের মধ্যে কে কোথায় জয়লাভ করতে পারে। আমাদের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে 33টি আসন পাচ্ছে তৃণমূল, 8টি আসন পাচ্ছে বিজেপি, মাত্র 1টি আসন পাচ্ছে কংগ্রেস এবং বামফ্রন্ট শূন্য এবং অন্যান্যরা শূন্য। সঠিক তথ্যটি জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে 23 মে অবধি। 23 মে আমরা জানতে পারবো যে দিল্লির মসনতে আসলে কে রাজত্ব করবে বা দিল্লির সরকার কে গড়বে, সেটি একমাত্র 23 মেতেই জানা যাবে। এটি আমাদের একটি সমীক্ষা অনেক সময় ঠিক নাও হতে পারে, আমরা বারবার বলছি এটি আমাদের একটি সমীক্ষা। বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন পলিটিক্যাল লিডাররা যেরকম সমীক্ষা চালায় সেরকম আমরাও একটি সমীক্ষা চালিয়ে আমাদের কাছে একটি সমীক্ষা আমরা রিপোর্ট তৈরি করেছি, সেই রিপোর্ট আপনাদের কাছে আমরা পেশ করলাম। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমরা ওয়েট করছি 23 মে অবধি আসল ফলাফল জানার জন্য। নমস্কার।